وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ جامعی تو حضور کو رجی حضور کو لے پاک پاہ جائے نا حضور کو لے پاک پاہ جائے نا آپ کو بھی ترتا ہوتا دھارا چھے تب حضور ترتا ہوتا دھارا چھے آپ کو لاکھ جامعہ ہوتا ہے پیشان لے گئے چھے پائی تھان لے گئے چھے آپ کو وہ جائے گا دھوئے پرشکار کو لے آپ کو پاک پہ আপনার পায়ে তলায় পায়খানা লেগে গেছে আপনি মাটিতে পায়খানা ঘষছিলেন আপনি পাপ পবিত্র হয়ে গেলেন বোঝা গেল এই ধরনের এক ধরনের পবিত্রতা অর্জন আর একটি আপনার রাত্রের মধ্যে স্বপ্ন দোষ হয়ে গেল যুবকদের মধ্যে হতে পারে পুরুষদের মধ্যে যারা বয়স্ক হয় তাদের এক সময় ছিল রাত্রের মধ্যে স্বপ্ন দোষ হয়ে যেতে পারে বা স্বামী স্ত্রীর মধ্যে মেলামেশা করার সময় নাপাক হয়ে যেতে পারে এই অবস্থা আপনার করণীয় কি অনেক মানুষ ভাবে তারা করে কিন্তু নামাজ টামাজ পড়ে না আবার অনেকবার নামাজও পড়ে তারা কিভাবে পবিত্রতা অর্জন করে এই নাপাক অবস্থা এটা বড় নাপাকি বড় নাপাকি ক্ষেত্রে আপনাকে ইসলামিক শরিয়াত অনুযায়ী পবিত্রতা অর্জন করতে হবে যেমন তেমন ভাবে নয় অনেক মানুষ করে কি স্বামী স্ত্রী মেলামেশা হলো এসে পুকুরে ঢপ করে ডুব দিয়ে দিল পানি করে তো উঠে গেল নামাজ মুখ ছেড়ে নিল পবিত্রতা অর্জন করলো এটা কিন্তু পবিত্রতা নাপাকি থেকে গেল আপনি কলকাতা এসে দশ বাল্টি পনেরো বাল্টি পানি মাথায় যত পানি ঢালুন সারাদিন গঙ্গাতে ডুবে থাকুন আপনি কি এমন পর্যন্ত পবিত্রতা অর্জন করতে পারবেন না যতক্ষণ না শরীয়ত পদ্ধতিতে আপনি পবিত্রতা অর্জন করছেন ততক্ষণ আপনি নাপাক থাকছেন আপনি পুরো শরীরকে ধুয়ে নিলে পবিত্র হবেন না বড় নাপাকি থেকে আপনি স্বামী স্ত্রীর মধ্যে মিলামেশা করার পর যখন বড় নাপাকি হয়ে যাবেন সফল তো সবার পর যখন আপনি বড় নাপাক হয়ে যাবেন সেই অবস্থায় সর্বদা আপনার নিয়মটা বলে দিই প্রথম আপনি ওই নোংরা জিনিসটাকে পরিষ্কার করবেন হাত ভালোভাবে সাবান দিয়ে হোক বা মাটি দিয়ে রোগে পরিষ্কার করবেন ভালো করে বুঝুন লজ্জার কর্ম ছাড়াই ইসলামের মধ্যে লজ্জা দূরে ইসলামকে মানার জন্য লজ্জাকে ডুবিয়ে রাখতে হবে সঠিক ইসলামিক নিয়মকে জানতে হবে তাহলে এই সমস্ত ধুয়ে নেওয়ার পর উজু যেমন করে উজু যেভাবে করতে হয় অনুরূপ ভাবে আপনি উজু করবেন উজু করার পরে উজু কমপ্লিট হয়ে গেল তারপরে এক চুল্লু পানি নিয়ে মাথায় ভালোভাবে ডগড়াবে যাতে চুলের প্রতিটি গোড়া যেন ভিজে যায় একবার দুইবার তিনবার সর্বোচ্চ তিনবার মাথায় পানি দিয়ে ভালো করে মাথায় চুলগুলো নাড়াবেন কমপ্লিট হয়ে গেল তার উপরে আপনি যত পারেন আপনি পুরো শরীরের মধ্যে পানিতে ওই শরীরটাকে ভিজিয়ে নেন তারপরে আপনি গামোছে নেন এটা হলো বড় নাপাকি থেকে আপনি পবিত্রতা অর্জন করার মাধ্যম বুঝতে পেরেছেন যদি শুধুমাত্র গোসল করেন আপনি সারা জীবন গোসল করবেন আর নামাজ পড়বেন আপনার একটা নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري